আজকে আমি শেখাবো বাড়িতে কড়াইয়ে কি করে মুখ মশলা বানানো যায়। মুখ মশলা মানে গোটা মুরগি, একটি খুবই প্রিয় স্টার্টার। প্রথমে একটা গোটা মুরগি ভালো করে ড্রেস করে টক দইয়ে 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেশন করে রাখতে হবে। মুগ মশলার জন্য আমাদের যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে ধনে গোটা মরিচ, শা মরিচ, জায়ফল, জয়িত্রী, কেশর মেথি, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ। প্রথমে আমি এগুলো একটা পাত্রে ভেজে নেব ড্রাই, দিয়ে তারপর এটাকে গুঁড়ো করে নেব মিক্সিতে। গুঁড়ো করার পরে গুঁড়ো মশলাটি আমি গোটা মুরগির মধ্যে ভালো করে মাখাবো। যে মুরগিটা আমি প্রায় 4 ঘন্টা টক দইয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম, এর সাথে আমি দেব কাশ্মীরি লঙ্কা। এরপর আমি আদা, রসুন, পেঁয়াজ আর স্বাদ মতো নুন মিক্সিতে মিক্স করে সেই মশলাটাও গোটা মুরগিতে ভালো করে মাখিয়ে 30 থেকে 45 মিনিটের জন্য আরো ম্যারিনেশনের জন্য রেখে দেব। বাড়িতে মুগ মশলা কড়াইয়ে কিভাবে করব সেটাই আজ আমরা এখানে দেখব। আমার ম্যারিনেশন করা প্রায় 40 মিনিটের মতন হয়ে গেছে। এরপর আমি একটা কড়াই এ সর্ষের তেল নেব, নিয়ে সেটা ভালো করে গরম হয়ে এলে ম্যারিনেশন করা গোটা মুরগিটা আমি ওই কড়াইয়ে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেব। এরপর 2 মিনিট পর পর আমাকে ঢাকা খুলে এটাকে কড়াইয়ের মধ্যে এপিট ওপিট করে উল্টে নিতে হবে। এইভাবে আমাকে এটাকে 30 মিনিটসের মতন কড়াইয়ে ফ্রাই করতে হবে। 30 মিনিটসের পরে আমার মুগ মশলা কড়াইয়ে বাড়ির মধ্যে তৈরি হয়ে আসে। আমি প্রায় 20 মিনিট হয়ে গেছে, আমার অনেকটাই এটা ফ্রাই হয়ে এসছে, কিন্তু আমাকে আরো ফ্রাই করে নিতে হবে। আমি এর মধ্যে কাঁটা ঢুকিয়ে দেখে নিতে পারি আমার মুরগিটা ভালো সিদ্ধ হয়েছে কিনা। মশলা হয়ে এসেছে, এরপর আমি স্যালাড সহকারে এটাকে পরিবেশন করবো।